আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা পর্বভিত্তিক প্রতিদিন পাঁচটা বা ছয়টা করে অঙ্ক দিব তো প্রাইমারি গণিত প্রস্তুতির জন্য আজকেও নিয়ে এসেছি পর্ব দুই নম্বর পর্বে গুরুত্বপূর্ণ আজকে ষাটটি অঙ্কের সমাধান সহ আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন এবং ভিডিওটা দেখার পূর্বে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং পরবর্তী কোন টপিকসের উপর ক্লাস চান এবং কোন সাবজেক্টের উপর সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক ভিডিওটা তো প্রথমে আমরা এখানে একটা এক নম্বর অঙ্কটা রেখেছি দেখেন এখানে যে অঙ্কটা দেওয়া আছে বলা হচ্ছে যে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাইশো চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত এখানে আমাদের এটা বের করতে বলা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে অপশন দেওয়া আছে তো আমরা মনে করি এখানে যে শিক্ষার্থীর সংখ্যা যেহেতু দেওয়া নাই তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা এক্স ধরি 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 শিক্ষার্থীর সংখ্যা এক্স তাহলে চকলেট পাই এখানে বলা হচ্ছে যে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাইশশো চকলেট বিতরণ করা হলে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ পরিমাণ পেলে অর্থাৎ তিন গুণ তাহলে চকলেট পায় কয় গুণ তিন গুণ তাহলে থ্রি এক্সের সাথে এটা গুণ করে দিলাম থ্রি এক্স এখন প্রশ্নবত এক্স গুণন থ্রি এক্স এই এই দুইটা আমরা কি করব এক্স গুণন থ্রি এক্স গুণ করার সমান আমরা সাতাইশশো লিখতে পারি তো থ্রি এক্স আর এক্স থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল সাতাইশশো সুতরাং এক্স স্কোয়ারকে আমরা সাতাইশশোকে তিন দ্বারা যদি আমরা এখানে ভাগ করে দেই তাহলে হচ্ছে যে আপনার আমরা এখানে বাক করে দিলাম বাক করে দেওয়ার পরে থাকলো নয়শো তাহলে এক্স স্কোয়ার আমরা নয়শো পাইলাম সুতরাং এক্স ইকোয়াল থার্টি অর্থাৎ এই স্কোয়ারটাকে নয়শোকে রুট ওভার করে দিলাম বর্গমূল করে দিলাম বর্গমূল করে দেওয়ার পরে এখানে থার্টি আসলো অর্থাৎ এখানে আমাদের থার্টি হচ্ছে রেজাল্ট তিরিশ হচ্ছে এটা রেজাল্ট এরপর দুই নম্বর যে করা একটি ঝারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক ঠিক আছে একটি ঝাড়ে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে দয়ের বিয়ুক পল তাহলে পাঁচ থেকে আমরা এক মাইনাস করে দিব থাকবে হচ্ছে চার সুতরাং দুধের পরিমাণ চার লিটার বেশি হলে পানি হচ্ছে এক লিটার সুতরাং দুধের পরিমাণ আট দুধের পরিমাণ আট লিটার বেশি হলে পানি হচ্ছে আট ওয়ান ইন্টু এইট অর্থাৎ এক গুন আট ডিভাইড দেবে চার তাহলে চার দোকানে কত আট তাহলে দুই লিটার হচ্ছে এটার উত্তর তাহলে আমরা দুই লিটার এটার উত্তর পেয়ে গেলাম এরপরে আমরা তিন নাম্বার অঙ্কে দেখব ছয়জন পুরুষ আটজন স্ত্রী লোক এবং একজন বালকের বয়স গড় পঁয়ত্রিশ বছর পুরুষদের বয়সের গড় চল্লিশ বছর এবং স্ত্রীলোকের গড় বয়স চৌত্রিশ বছর হলে বালকের বয়স কত এই টাইপের একটা অঙ্ক এবং আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং এটা এই টাইপের অঙ্ক প্রতি বছরই পরীক্ষায় আসে সো আপনাদের এই যে এই টাইপের অঙ্কগুলো করতেই হবে ঠিক আছে তাহলে আমরা দেখিনি এই অঙ্কটা করি সমাধান জন পুরুষ আটজন স্ত্রীলোক ও একজন বালকের মোট বয়সটা আমরা এখানে গুণ করে নিলাম তাহলে পঁয়ত্রিশ গুণন পনেরো পাঁচশো পঁচিশ বছর এবার আমরা পুরুষদের বয়সের সমষ্টি চল্লিশ গুণন ছয় যেহেতু এখানে আমাদের ছয়জন পুরুষ উল্লেখ আছে এই জন্য আমরা ছয় দ্বারা গুণ করে দিলাম দুশো চল্লিশ এরপর স্ত্রীলোকদের বয়সের সমষ্টি চৌত্রিশ গুণন আট যেহেতু এখানে আমাদের আটজন স্ত্রীলোকের কথা উল্লেখ আছে তাহলে আমরা গুণ করলাম দুশো বাহাত্তর বছর এবার স্ত্রীলোক এবং পুরুষদের বয়সের সমষ্টি অর্থাৎ যুগ করতে হবে সমষ্টি মানেই যুগ তাহলে যুগ করলাম দুশো চল্লিশ যুগ দুশো বাহাত্তর পাঁচশো বারো বছর এবার বালকের বয়স পনেরো জনের বয়সের সমষ্টি থেকে ছয়জন পুরুষ ও আটজন লোকের বয়সের সমষ্টি মাইনাস করে দিব পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো বারো মাইনাস করলে তেরো বছর হচ্ছে উত্তর অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে তেরো বছর এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অঙ্কে চার নম্বর অঙ্কে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সটা আমাদের কত বের করতে হবে তাই অপশনে সঠিক উত্তর নয় সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ আর পনেরো দরি পুত্রের বর্তমান বয়স এক বছর তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স বছর যেহেতু তিন গুণ আবার ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি এক্স মাইনাস ফাইভ এখন এটা ক্যালকুলেশন করি ফোর এক্স ফোর এক্স আর চার পাঁচ এক হচ্ছে কুড়ি আর এইখানে থ্রি এক্স মাইনাস ফাইভ থাকবে এবং এবার এক্সগুলো একদিকে নিয়ে নিলাম ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর সংখ্যাগুলো একদিকে তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভ তাহলে এক্স ইকুয়েল হচ্ছে বিশ থেকে পনেরো পাঁচ মাইনাস চলে থাকবে পনেরো সুতরাং পিতার বয়স থ্রি এক্স ইন্টু তিন পাঁচে তিন পনের হচ্ছে পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স এক্স ইকুয়েল পনেরো বছর এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করবো পাঁচ নাম্বার অঙ্কে কী বলা হচ্ছে দেখেন এ প্লাস বি ইকোয়াল অ্যা প্লাস বি প্লাস সি ইকল নাইন অ্যাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইকল উনত্রিশ হলে বি প্লাস বি সি প্লাস সি এর মান কত তো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল অ্যাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু প্লাস বি সি প্লাস সি এ টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই সূত্র এখন সূত্র অনুসারে আমরা মান বসিয়ে দিলাম এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টোয়েন্টি সিক্স এটাই হচ্ছে আমাদের রেজাল্ট বা অ্যান্সার ঠিক আছে এবার আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করব তো ছয় নাম্বার অঙ্কে দেখেন দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দুই ও তিনশো হলে একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত এই টাইপের অঙ্ক হানড্রেড পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা আশি প্রতি বছর পরীক্ষায় তো দুটি সংখ্যার গুণফল ফল ইন্টু লসাগু ইন্টু গসাগু এটা হচ্ছে গুণফল সমান আমরা সূত্র জানি সুতরাং দুইটি সংখ্যা দশ ইন্টু অপর সংখ্যা দুই ইন্টু তিনশো ষাট আমরা এটা গুণ করে দিই সুতরাং আমাদের বের করতেও অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা সমান দুই গুণন তিনশো ষাট ডিভাইড বাই দশ এখন এই তিনশো ষাটকে দশ দ্বারা যদি আমরা গুণ করি কাটাকাটি করি তারপর হচ্ছে বা হচ্ছে এটার রেজাল্ট ঠিক আছে এরপরে সাত নম্বর অঙ্কে দেখেন এই অঙ্কটাও নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে 3 তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তো এই অঙ্কটার সমাধান করতে গেলে আমরা কি করব প্রথমে হচ্ছে যে এই যে সংখ্যাগুলা দেওয়া আছে এই সংখ্যাগুলোর আমরা প্রথমে উৎপাদক বের করে নিব তাহলে উৎপাদক বের করলাম তিন পাঁচ সাত দশ এবং দুই দিয়ে পাঁচ দিয়ে তারপর হচ্ছে তিন দিয়ে সরি দুই এবং পাঁচ দিয়ে আমরা বের করার পরে হ্যাঁ দেখলাম ঘন্টাগুলো পুনরায় একাত্রে বাঁচবে তাহলে আমরা সবগুলা গুণ করে দিলাম এরপরে গুণ পাঁচ দোকানে দশ তিন দশে তিরিশ তিরিশ সাথে তিনশো তারপর হচ্ছে চার গুণ করে দিব তারা আটশো চল্লিশ সেকেন্ড এখন আটশো চল্লিশকে আমরা যেহেতু এটা মিনিটে নিতে হবে তাহলে সেকেন্ডটাকে আমরা মিনিটে নেওয়ার জন্য সাইড দ্বারা ভাগ করে দিলাম এখন চোদ্দো মিনিট পর তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে চোদ্দো মিনিট অর্থাৎ আমরা এই যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকে সমাধান করলাম আপনারা এই বাসায় বসে এই টাইপের অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এখান থেকে একটা অঙ্ক হুবহু বা একই নিয়মে কমন পাবেন ইনশাআল্লাহ আশা করি তো আমাদের আজকে পর্ব নম্বর দুই এভাবে আমাদের পর্ববিত্তিক ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ